আজকের ভিডিওটা হৃদয় বিদারক। আমি যখন দেখেছিলাম ফার্স্ট এই ক্লিপটা, আমি প্রায় একটা বেলা বলতে পারো 6 ঘন্টা ধরে মানে মনটা ভালো ছিল না আমার। সত্যি খুবই অসন্তোষজনক এই ভিডিওটি, আর ভাবতে অবাক লাগে যে এরকম কাজ কি করে কেউ করতে পারে। সন্তানের জন্য আমরা কোথায় না যাই, যে আমাদের একটা কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক, যেন সন্তান যেন হয় তার জন্য বিভিন্ন ডাক্তার কবিরাজ এবং বিভিন্ন জায়গায় আমরা মানত করে আসি। কিন্তু এই সন্তানটা যখন বিয়ে হওয়ার পরে হচ্ছে, তখন আমাদের মনে একটা অন্য ধরনের আনন্দ, অন্য ধরনের পিতা হওয়ার যে সুখ বা মাতা হওয়ার যে আনন্দ, সেটা সকলের মধ্যে আমরা জাহির করি এবং বড় করে অনুষ্ঠান করি। তাদের যে অন্নপ্রাশন হচ্ছে সেটার জন্য অনুষ্ঠান করি, বিভিন্ন ধরনের জিনিসের জন্য আমরা, তাদের যে নামকরণ সেটার জন্য আমরা অনুষ্ঠান বা লোককে ডেকে নিয়ে আমরা খাওয়াই, এরকম বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকি। কিন্তু ওই সন্তানটাই যখনই বিয়ে হওয়ার আগেই হয়ে যাচ্ছে, তখন সেটা আমাদের কাছে এতটাই খেলনা হয়ে যাচ্ছে, মানে যেরকম আমরা খেলনাগুলোকে ফেলে দিই সেরকম আমরা বাচ্চাদেরকে এখানে ওখানে বিভিন্ন অগ্নিদানের মধ্যে, বিভিন্ন ডাস্টবিনের মধ্যে আমরা ওদেরকে ফেলে দিই। এবার তোমরাই বিচার করো যে ওটাই সন্তান যদি আবার সবার সামনে বিয়ে দেওয়ার পরে লোক সমাজ জানলো, আর সেই সন্তানটাকে আমরা যখন মানে আমাদের যখন বাচ্চা হয় তখন আমরা কতটা কেয়ার করি, যেন ওকে মশা না কামড়ায়, সেই জন্য আমরা সবসময় ওর পাশে থাকি, সব ধরনের প্রোটেকশন দিই। আর সবথেকে বড় কথা, বাইরে নিয়ে গেলে ঠান্ডার কাপড় পরাবো না গরমের কাপড় পরাবো, বা কেউ বাইরে আওয়াজ করছে সেটার জন্য বারণ করতে যাই, হঠাৎ করে ঘুমিয়ে গেলে সেই জন্য পাশে কাউকে রেখে দিয়ে যাই। এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো, এতটা আদর যত্ন, সেই সন্তানটাই যখনই আমাদের বিয়ের আগে হয়ে যাচ্ছে, তখন এতটা আমরা নিষ্ঠুর কী করে হতে পারছে? তার একমাত্র কারণ হচ্ছে সমাজ। বর্তমান সমাজে যদি আমরা দেখি যে কোনো মেয়ে আগেই মা হয়ে গেছে বিয়ে হওয়ার আগে, তাহলে সেটা খুবই ঘৃণ্যজনক ব্যাপার মনে হয় আমাদের কাছে। যদি সমাজটা এরকম হতো যে না ঠিক আছে, সে কাউকে পছন্দ করেছিল, কোনো কারণবশত এরকম ঘটনা ঘটে গেছে, সে বাচ্চা কনসিভ করেছে, তাকে আমরা গ্রহণ করে নিলাম, এভাবে যদি সকলে মেনে নিতে পারতো, তাহলে হয়তো এভাবে বাচ্চাগুলো বিভিন্ন কুড়েদানের মধ্যে, বিভিন্ন ডাস্টবিনের মধ্যে, রাস্তাঘাটে, যেখানে সেখানে অন্ধকার জঙ্গলে কোথাও পড়ে থাকতো না। আর সবথেকে বড় কথা, সেই বাচ্চাগুলোকে বিভিন্ন ডাস্টবিন থেকে তুলে নিয়ে এসে কুকুরেরা যখন তাদের মাথাটা ছিঁড়ে খায়, পাগুলো ছিঁড়ে খায়, আমি এগুলো বলতে চাই না, কিন্তু বলার উদ্দেশ্য একটাই, অনেকের খারাপ লাগবে জিনিসটা, একটাই উদ্দেশ্য, যদি আমার এই ভিডিও দেখে একজন ভাইও বা একজন বোনও যদি মানে এখান থেকে কিছুটা শিক্ষা পেয়ে যদি নিজেকে শুধরাতে পারে, সেই জন্য ভিডিওটা করা। আমি মানুষের মনে কোনো আঘাত বা দুঃখ দিতে চাই না। আমারও এতটাই খারাপ লেগেছিলো, বললাম তো পুরো একটা বেলা প্রায় 6 ঘন্টা ধরে আমার মন ভালো ছিল না এই ভিডিওটা দেখার পর। তো তোমাদেরকে একটাই কথা বলবো, আমরা সমাজকে হয়তো বদলাতে পারবো না, যদি খুবই চেষ্টা করি তাহলে নিজের ফ্যামিলিকে বদলানোর আগে চেষ্টা করো। আর সবথেকে যেটা মেন জিনিস, আমি ছেলে এবং মেয়েদের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাইব, আমি একজন ছেলে, আমি সবসময় মনে করি যে বিয়ের আগে কখনোই আমি ইন্টার কোর্স বা যেটাকে আমরা বলি দৈহিক মিলন, এই ধরনের জিনিসটাতে যাব না, ঠিক আছে? একটাই কথা তোমাদের আমি বলবো, এই ধরনের মানসিকতা তোমরাও রাখবে। আর রোজার মাস চলছে, আমি মিথ্যা কথা বলবো না, আমি উপরওয়ালার কসম খেয়ে বলছি যে আমি বিয়ের আগে কোনো ধরনের দৈহিক মিলন বা যেটাকে আমরা ইন্টার কোর্স বলি সেই ধরনের কাজে লিপ্ত হয়নি। তো আমি ছেলে হয়ে যদি এটা করতে পারি, তোমরা মেয়ে মানুষ, মেয়েদের সবুর ধৈর্য অনেক গুণ বেশি, অনেক অনেক গুণ বেশি ছেলেদের তুলনায়, তাহলে তারা কেন পারবে না? একটাই কথা বলবো, ছেলেরা সকলে এটাই মাইন্ডসেট করবে যে বিয়ের আগে আমরা অন্ততপক্ষে ইন্টার কোর্স বা যেটাকে আমরা দৈহিক মিলন বলছি সেই কাজটা থেকে বিরত রাখবো। মানে বিয়ের জন্য তো কিছু আমাদের রাখা উচিত, অ্যাটলিস্ট যেন নিজে সৎ থাকতে পারি, এবং বিয়ের আগে অবধি আমরা কোনো রকম শারীরিক সম্পর্কে যাব না। এটা ছেলেদের জন্য আমার বলার উদ্দেশ্য একটাই, তাহলেই আমরা সমাজকে হয়তো শুধরাতে পারবো না। নিজের বাবা মাকে শুধরাতে গেলে বা বলতে গেলে অনেক কিছু আমাদের শুনতে হবে, তো হয়তো বাবা মাও বুঝে যাবে ব্যাপারটা যে এরকম কিছু একটা হয়ে গেছে, তোমরা মেনে নাও। অনেক অস্বীকার করার পর হয়তো রাগারাগির পর মেনে নিতে পারে, কিন্তু আশেপাশের লোকজন এত কথা শোনাবে যে সেই বাবা মাগুলো সুইসাইড করতে বাধ্য হয়, বা ইভেন ছেলে বা মেয়ে, মেয়েদের ক্ষেত্রেও তার বাঁচার কোনো রাস্তাই থাকে না। আর মেয়েদের ক্ষেত্রে একটাই কথা বলবো, তোমাদের এত সবর ধৈর্য দিয়েছে উপরওয়ালা, তো তোমরা অ্যাটলিস্ট সেই এতটা ধৈর্যশীল হবে। আর কোনো ছেলে মানে যার প্রেমে তুমি পড়েছো বা যাকে তুমি পছন্দ করো, সেই ছেলেটা যদি জোর করে দৈহিক মিলনের জন্য বা ইন্টার কোর্সের জন্য, তাহলে তোমরা ওই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসবে। মানে ওই ছেলের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না যারা জোরপূর্বক বা জোর করে ওইসব কাজের জন্য, যে ইন্টার কোর্স হলে আমি তোমার সঙ্গে থাকতে পারবো, নাহলে আমি থাকতে পারবো না। সে যত বড়ই চাকরি করুক, যত বড়ই ব্যবসাদার হোক, যত টাকার মালিক হোক না কেন, সে যদি ভালো ছেলে হয় কখনোই তোমার সঙ্গে এই কাজটা করতে যাবে না। আর তার থেকে বড় কথা, তুমি মেয়ে হিসাবে কখনোই এটাকে আশ্রয় দিবে না। আর যদি জোর করে যে না এটা হলে আমি থাকবো, নাহলে না, তোমার সঙ্গে রিলেশনে থাকতে পারবো, নাহলে পারবো না, তাহলে আমি বলবো ওরকম রিলেশনে থাকার থেকে না থাকাই ভালো। মেয়েদের জন্য এটা যে কোনো ছেলে যদি এরকম করে মানে এরকম ইচ্ছা জাহির করে, তাহলে তুমি ওই ছেলের সঙ্গে সম্পর্ক এখনই তৎক্ষণাৎ ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে, মানে ওর সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখার দরকার নেই। এখনকার দিন এত অ্যাডভান্স হয়েছে, অনলাইনে আমরা যে ভিডিও কলের মাধ্যমে এত কিছু অ্যাডভান্স চলে গেছে, যার কারণে অনেকে ব্ল্যাকমেল করতে শুরু করে, তো সেই ধরনের সুযোগ তোমরা দিবে না। তোমরা নিজেকে সেফ রাখবে, নিজে ঠিক থাকলে কেউ কাউকে খারাপ করতে পারবে না। আর ছেলেদের উদ্দেশ্যে একটাই বলবো যে তোমরা মাইন্ড সেট আপ করবে এভাবে
একটা জিনিস মাথায় রাখবে যে আমি ওই কাজটা বিয়ের পরেই করব, বিয়ের আগে নয়, তাহলে হয়তো আমার মনে হয় কোনোদিনও এই ধরনের ঘটনা আমরা দেখতে পাবো না চোখের সামনে। আর জনগণের উদ্দেশ্যে বা সমাজের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে যদি আপনারা পারেন মন বড় করে ওদেরকে গ্রহণ করতে, যে না জন পছন্দ করে নিয়েছে বা ছেলেটাও ভালো বা মেয়েটাও ভালো, তো ঠিক আছে আমরা তার আগে ওকে বিয়ে দিয়ে দিই যেন বাচ্চাটা নষ্ট না হয়, বা সে যেন বাচ্চাটাকে নষ্ট না করে, বা তাকে মেরে না ফেলে, বা কোথাও পুরে দানে তাকে ফেলে না দেয়, বা তাকে যে কোনো জঙ্গলে ফেলে না আসে, এই ধরনের কাজগুলো থেকে। মানে এটা এক ধরনের মানবিকতার হত্যা করা হচ্ছে, আমরা মানুষ ঠিকই কিন্তু এটা এক ধরনের পশুর মতো আচরণ করা হচ্ছে। যখনই বাচ্চাটাকে ফেলে দেওয়া আসা হবে, সেই বাচ্চাটার কান্না শুনে কোনো কুকুর শিয়াল যে কোনো কিছু এসে তাকে ভক্ষণ করবে, তার হাত পা ছিঁড়ে ছিঁড়ে খাবে, সেটা কতটা হৃদয় বিদারক হতে পারে তোমরা একবার ভেবে দেখতে পারছো, বুঝতেও পারছো। সেই ঘৃণ্যতম অপরাধটা যেন কারো দ্বারা না হয় সেই জন্যই এই ভিডিওটা করা। আর যেটা বললাম ছেলেদের জন্য অবশ্যই ওটা পালন করার চেষ্টা করবে, আর মেয়েদের জন্য যেটা বললাম যে তোমাদের অনেক সবুর ধৈর্য দিয়েছে, কোনো ছেলে যদি চায় সেরকম সম্পর্কে থাকবো ইন্টারকোর্স হলে, বলে নাহলে না, তাহলে সেরকম ধরনের বয়ফ্রেন্ড থাকার থেকে না থাকাই ভালো। আর সমাজের উদ্দেশ্যে একটা কথা বলবো, যদি রাস্তাঘাটে কোথাও দেখতে পান যে ছোটো কোনো বাচ্চা কোথাও ফেলে দেওয়া হয়েছে বা মারা গেছে, তাহলে সেটাকে অ্যাডপ্ট করে সেটাকে নিজের কাছে রেখে দিয়ে অনলাইনে হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যে আমি একটা ছেলেকে মানুষ করছি, ছোটো বাচ্চাকে, তাকে কে মানে গ্রহণ করতে চান। অনেকের দেখবে নিঃসন্তান থাকে, অনেক বাবা মা, অনেক ফ্যামিলি যেরকম আছে, তারা যদি ওদেরকে নিতে পারে, অ্যাডপ্ট করতে পারে দত্তক বাবা হিসাবে বা ফ্যামিলি থেকে নিতে পারে, তাহলে তারা নিবে। আর যদি কেউ মারা যায় কোনো ছোটো বাচ্চা এরকম আর কুকুর নিয়ে ঘুরছে এরকম মুখে নিয়ে, তাহলে অবশ্যই কুকুরটাকে মেরে তাড়াবেন এবং বাচ্চাটাকে সেখানে মাটি দেওয়ার চেষ্টা করবেন, মানে আশেপাশে যে জায়গাটাতে কবরস্থানে মাটি দেওয়া হয় বা যে কোনো ফাঁকা জায়গাতে মাটিতে থাকবে সেখানে একটু হলেও মানে মাটি করে তাকে কবরস্থ করার চেষ্টা করবেন। এতটুকুই আবদার, এতটুকুই আবেদন জানানোর জন্য এই ভিডিওটা করা। আমি এই ভিডিওটা দেখাতে চাইছিলাম না, কিন্তু বলার উদ্দেশ্য একটাই, যদি এই ভিডিওটা দেখে একটি ভাই, একটি বোন বা সমাজের কোনো লোক যদি একটু সচেতন হয়, বা একজন ছেলে একজন মেয়ে তারা যদি একজনও যদি এই ভিডিওটা দেখে উপকৃত হয়, তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। আর সবথেকে বড় কথা, যদি এটাকে পালন করতে পারে তাহলে মনে করবো যে আমার ভিডিওটা করা সার্থক হয়েছে। ভিডিওটিকে অন্যভাবে কেউ নেবেন না, আমি জাস্ট একটা সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য ভিডিওটা করা, যেন লোকের মনে একটু হলেও যেটা বোঝাতে চেয়েছি সেটা যেন তারা বুঝতে পারে। বিয়ে দেওয়ার পর যখন বাচ্চা জন্মগ্রহণ করে, তারা যখন অসুস্থ হয়, তখন আমরা একদিনে তিন চারটা ডাক্তার দেখাই, তারপরে তার যেন সর্দি কাশি বা নিউমোনিয়া না হয় তার জন্য যত রকমের ট্রিটমেন্ট করা দরকার সব কিছু আমরা করি। আর এত আদর যত্ন পাই প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার থেকে, প্রত্যেকটা আত্মীয় স্বজনের কাছ থেকে। ওই বাচ্চাটা যখন বিয়ের আগে হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা এখানে ওখানে ফেলে দিচ্ছে, কোনো কুড়েদানের মধ্যে, কোনো অন্ধকার গলির মধ্যে, কোনো জঙ্গলে ফেলে দিয়ে আসছে, এটা কী ধরনের আচরণ, মানে এটা কীরকম মানসিকতার হলে এই কাজটা কেউ করতে পারে। আর সবথেকে বড় জিনিস এটা, যদি কেউ কাউকে পছন্দ করো আর ভুলবশত এরকম কিছু হয়ে যায়, তাহলে লাস্ট একটা কথা বলে রাখবো, ছেলে হিসাবে বিএমএন, মানে যদি তোমরা ছেলে হও বা বলে না যে যদি মানুষ হও, তাহলে কখনোই ওই মেয়েটার হাতটা ছাড়বে না, কারণ ওই সময় তার গোটা ফ্যামিলি তার বিরুদ্ধে থাকবে, গোটা সমাজ তার বিরুদ্ধে থাকবে, মেয়েটার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। এই সময় তুমি যদি লাস্ট ভরসা, তুমি জানো ভালো করে যে তোমাদের মধ্যে ইন্টারকোর্স হয়েছে, বাচ্চা কনসেপ্ট করেছে, ভুলবশত হয়ে গেছে যখন, সেই সময় তুমি যদি ওর হাতটা ছেড়ে দাও, তাহলে তার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না, দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না, কারণ সমাজ তাকে বাঁচতে দেবে না, তার পরিবারের লোকজন, তার আত্মীয় স্বজনরা তাকে কথা শুনিয়ে শুনিয়ে মেরে ফেলবে, মানে এমন ভাব করবে যে সে বেঁচে আছে কেন, মরে গেলেই সবথেকে ভালো। তো সেই মেয়েটার হাত তুমি যদি সেই সময় ছেড়ে দাও, তাহলে তুমি আরেকজনকে হত্যা করছো, একে তো তোমার বাচ্চাটাকে, তারপর তার মাকে। তো ছেলেদেরকে বলছি, যদি এরকম হয়ে যায় কোনো কারণবশত, তাহলে ভুল করেও কোনো জীবনে সেই মেয়েটার হাতটা কোনো দিনও ছাড়বে না। তুমি যখন প্রেম করেছো সেটাকে পালন করতে শিখো, সেটাকে নিভাতে শিখো, সেটা সম্মান করতে শিখো, গোটা দুনিয়া যদি ওর বিরুদ্ধে হয়ে যায় তুমি ওর পাশে দাঁড়িয়ে থাকবে, তাহলে তার মনে এই জিনিসটা আসবে যে আমি ছেলে হিসাবে এমন একজনকে পছন্দ করেছি যে আমার জন্য এখন গোটা দুনিয়ার বিরুদ্ধে বা গোটা সমাজের বিরুদ্ধে লড়ছে, ওর মনে একটা প্রাউড ফিল হবে। আর ওই সময় ভুল করো তার হাত ছেড়ে যাবে না, বা তাকে একাকিত্ব করে বা তাকে যে তুমি যা পারো করো, এটা আমার ছেলে নয়, হ্যাঁ তখন দায়িত্ব নিতে চাইবে না, আমার বাড়ি থেকে মানবে না, এই জিনিসগুলোকে শোনাতে যাবে না। অ্যাটলিস্ট তুমি ওর পাশে থাকবে, এনি হাউ, এনি কন্ডিশন, যত খারাপই সিচুয়েশন হোক না কেন, তার হাত ছেড়ে তখন যাবে না, ওই মুহূর্তে যেই মুহূর্তে তুমি জানো যে বাচ্চাটা আমাদের। আশা করি বোঝাতে পেরেছি যে মেসেজটা দিতে চাইলাম, যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই এটা শেয়ার করবে, যেন আর দুটো ভাই বোন জানতে পারে এবং এখান থেকে কিছুটা হলেও তাদের জীবনে কিছু জিনিস কাজে লাগাতে পারে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।